2023 পূজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বরানগরের সতীন সেন সংসদের মণ্ডপে। আর নামে ধামে ভারে অনেক পুজোর কিন্তু জনপ্রিয়তা পায় এই শহর কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্র করে, কিন্তু তার বাইরেও বেশ কিছু এরকম পুজো থাকে যে পুজোগুলো কিন্তু কোনো অংশেই কম যায় না নামি দামি বারোয়ারি থেকে। আর তাদের মধ্যে সেই রকমই একটি বারোয়ারি হচ্ছে এই বরানগরের সতীন সেন সংসদ, যাদের মণ্ডপ এবারে কিন্তু সকলের মন কেড়ে নিয়েছে। চারধাম ইতিমধ্যে তো বুঝতে পেরেছেন, তো চারধাম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে পুরী জগন্নাথ ধাম দেবের আশ্রম, যেটা মানে জগন্নাথ ধাম, যেটা সেখানে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ তিনজন, এবং তারপরে যেই ধাম বোঝায় সেটা হচ্ছে বদ্রীনাথ যেখানে বিষ্ণু থাকেন, তারপরে যেটা বোঝায় দ্বারকার কৃষ্ণ এবং রামেশ্বরমের মহাদেব। এই চারটে ধামকে একত্রে সিকিমের নামচিতে দেখানো হয়েছে, আমরা সেই প্রজেক্টটা এবার তুলে এনেছি। এবং আমাদের এই যে দেখছেন এই যে ভাসমান মণ্ডপ, আমরা যে দাঁড়িয়ে আছি জলের ওপর, এবং জলের ওপর এই ভাসমান মণ্ডপই আমাদের বৈশিষ্ট্য। বরানগরে একমাত্র জলের পুজো বলতে ভাসমান মণ্ডপ বলতে আমাদেরই পূজা। অতীতে আমরা এখানে অ্যালবার্ট হল করেছি, আমরা ইস্কনের মন্দির করেছি, আমরা এখানে আরও অনেক মানে মানুষের আকর মানে কর্ণাটকের আমার বিধানসভা ভবন আমরা করেছি, হোয়াইট হাউস করেছি, তো আমরা বহু টাইটানিক করেছি, এই বহু আমরা এখানে এই ভাসমান মণ্ডপের উপরে আমাদের এই মণ্ডপ আমরা করেছি। তো ন্যাচারালি এটা আমাদের মানুষের কাছে আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। মানুষ ইতিমধ্যে বহু জায়গা থেকে আমি শুনলাম, আমি কালকে ডায়মন্ড হারবার থেকেও লোক এসেছিলো আমাদের এই চারধাম দেখতে, রানাঘাট থেকে লোক এসেছিলো চারধাম দেখতে, এবং বিভিন্ন অঞ্চল থেকে রাজ্যে যে আমাদের এই চারধাম দর্শনে আসছেন, এবং আমরা এর জন্য গর্বিত আনন্দিত যে আমরা মানুষকে একটা বার্তা পৌঁছেছি। যে আজকে অনেকে বলে গেল যে সিকিমের নামচিতে যেতে হবে না, আমরা চারধাম এখানেই দেখে নিলাম, তো এটাই আমাদের পাওনা, এটুকুই বলতে হবে। প্রতিমা যেটা দেখলাম পুরো গোল্ডেন একদম কালার, মানে এটা কি ভেবে করা? এটা হচ্ছে আমাদের কুমারটুলির আমাদের হয় প্রতিমা প্রত্যেক বছরই, তো এবার আমরা ওই গতবারও দিয়েছিলেন যিনি শ্রীকৃষ্ণ পালের ছেলে ইন্দ্রজিৎ পাল কুমারটুলির, এবারও তিনি তাই করেছেন। তাকে বলা হয়েছিল যে আমাদের যে মন্দিরের যে থিমটা হয়েছে এবং এখানে যে আপনি কালারিং দেখছেন এর উপরই বেস করে, গোল্ডেন কালার এর উপরই বেস করে প্রতিমা করতে, উনি সেটা করেছেন, তো সেই মতো প্রতিমা হয়েছে। এবং মানুষ ইতিমধ্যেই বলেছেন যে এই ধরনের ঠাকুর বা এত সুন্দর প্রতিমা আমরা ইতিমধ্যে কোথাও দেখি। আপনাদের যেটা দেখছিলাম চালচিত্র কুলো দিয়ে একটা করা হয়েছে, সেটা দারুণ করেছেন, এটা আমাদের ইন্দ্রজিৎ পাল তার নিজের ক্যারিশমা বলতে পারেন, ভাবনা বলতে পারেন, যে এত সুন্দরভাবে উনি এটাকে নামিয়েছেন, আমরাও খুব মানে অবাক হয়ে গেছি, মানুষও অবাক হয়েছেন, উনি করেছেন, উনি বলেছেন আমাদের একটা ভালো উপহার দেবেন, সে তুলনায় সে সেভাবেই করেছেন, সত্যি মানুষ এটা দেখে খুব প্রশংসা করছে। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সিকিম, তাই সিকিম যাওয়ার স্বাদ কিন্তু অনেকেরই পূর্ণ হচ্ছে না। তবে এই নপাড়া সতীন সেন সংসদের এই মণ্ডপে এলে
সিকিমের নামচি শহরের চারধাম ঘুরে দেখার স্বাদ কিন্তু পূর্ণ হবে শহরবাসী। সিকিমের নামচি শহরের চারধামকেই কিন্তু তুলে ধরা হয়েছে এবারের এই নপরা সতীন সেন সংসদের 74তম বর্ষের পুজোতে। আস্ত জলের ওপর, গোটা পুকুরের ওপরে তৈরি করা হয়েছে এই চারধাম। সেই সঙ্গে এই মণ্ডপের এবারের প্রতিমা, সোনালী প্রতিমা, দেবীর সোনালী মূর্তি, তার সঙ্গে চালচিত্রে কুলোর সাজ সকলেরই চোখ টানবে, তাতে কোনো সংশয় নেই। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।